অস্বস্তি পোর্টাল যেটা গতকাল থেকে লগ ইন করা যাচ্ছে না বা পোর্টালে ঢোকা যাচ্ছে না। আমি বিকাশ ভবনে যোগাযোগ করেছিলাম এবং জানতে পারলাম, আবার অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পোর্টালটা বন্ধ হয়ে গেছে কিনা, মানে ট্রান্সফার প্রসেসটা স্থগিত রেখেছে কিনা বা বন্ধ হয়ে গেছে কিনা। আমি বারবার করে বলছিলাম যে না হয়নি। তো আজকে বিকাশ ভবন থেকে আমি কনফার্ম হলাম যে পোর্টাল বন্ধ হয়নি, শুধুমাত্র সার্ভার ডাউন থাকার জন্য, গতকাল থেকেই সার্ভার ডাউন ছিল, সার্ভার ডাউন থাকার জন্য পোর্টালটার ভেতরে ঢোকা যাচ্ছিল না, খোলা যাচ্ছিল না আর কি। এখন চেষ্টা করলে আপনারা ঢুকতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না, স্মুথ হয়ে গেছে। বিকাশ ভবন থেকে এটা রিপোর্ট করলো, আমরা খবর নিলাম। সবাইকে ধন্যবাদ। আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল।